আসসালামু আলাইকুম, আমি জুয়ের আদনান, বাংলাদেশ ডিজিটাল কলেজের হিসাব বিজ্ঞানের শিক্ষক। তোমরা কেমন আছো সবাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা গত ক্লাসে আমরা পড়েছিলাম একটা জাবেদা, তোমাদের মনে আছে? হ্যাঁ, তোমরা বুঝতে পারছো গত ক্লাসে জাবেদাগুলো? ওকে, গুড। যদি কোনো সমস্যা থাকে আমাদেরকে জানাবা। আজকে আমরা সেম কোয়ালিটির এই রকম একটা জাবেদা অঙ্ক করব। আমরা একটা কি করব, জাবেদা করব, দেখি আমরা কতটুকু প্র্যাকটিস করছো তোমরা, আর বাসায় কতটুকু পড়ালেখা করছো। নিজে নিজে আমরা এটা করব, আমি করে দেব কিন্তু তোমাদেরকে পরফ করা হবে সেম কোয়ালিটি। ঠিক আছে, তোমরা রেডি আছো? হ্যাঁ, খাতা বের করো, খাতা বের করো, আর একটা জাবেদার ঘর কাটো। কিসের ঘর কাটো? জাবেদার ঘর। জাবেদার ঘর কয়টা এটা জানো তো? গুড, পাঁচটা। আমরা এটা জানি জাবেদার ঘর পাঁচটা, কি কি বলো তো দেখি। হ্যাঁ, তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট ক্রেডিট। গুড, তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট ক্রেডিট। মিস্টার সোহাগ, সোহাগ ট্রেডার্স, কি ট্রেডার্স? সোহাগ ট্রেডার্স। জাবেদা, সোহাগ ট্রেডার্স, জাবেদা। গত ক্লাস আমরা জাবেদা করেছি, মোটামুটি আমাদের কিছুটা ধারণা এসেছে। আস্তে আস্তেই হবে, তিনটা চারটা ক্লাস করে আমরা একটু খেয়াল করি, সবাই খুবই মনোযোগ দাও। 2016 সালের পহেলা জুলাই মিস্টার মামুনের ব্যবসায় লেনদেন সংগঠিত হয়, ঠিক আছে, মিস্টার মামুনের, ঠিক আছে, মিস্টার মামুনের কী হয়, ব্যবসা সংগঠিত হয়, এটা আমরা জানি। উনি যদি একটা ব্যবসা করতে চান তাহলে জানি যে মূলধন লাগবে, মূলধন নিয়ে ব্যবসা শুরু করতে। তোমরা নিজেরাও জানো, সবাই জানে, যে কোনো ব্যবসা করতে হলে কী দরকার? মূলধন দরকার। কী দরকার? মূলধন দরকার, টাকা দরকার। মিস্টার মামুন 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলেন, কত তারিখ? 1 তারিখ, কোন মাসে? জুলাই মাসে। কত সালে? 2016 সালে। আমরা লিখি 2016 জুলাই পহেলা 1 তারিখ মিস্টার মামুন 1 লক্ষ টাকা নিয়ে 2016 সালে ব্যবসাটা কি করলেন? শুরু করলেন। তাহলে জাবেদা কি হবে বলো তো দেখি, কি হবে? হ্যাঁ, এই তো নগদান ডেবিট, মূলধন ক্রেডিট। নগদান ডেবিট, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। ক্রেডিট কত টাকা? 1 লক্ষ টাকা। কত টাকা? 1 লক্ষ টাকা। কত টাকা? 1 লক্ষ টাকা। আমরা আগেই বলেছি যে তিনি যখন মূলধন নিয়ে ব্যবসাটা শুরু করবেন অলওয়েজ সেটা জাবেদা হবে নগদান ডেবিট, মূলধন নাকি ক্রেডিট। নগদান কি হবে? ডেবিট। মূলধন কি হবে? ক্রেডিট। বিষয়টা ক্লিয়ার? ওকে, পরেরটা চলে যায় 7 তারিখ। আমরা একটা ব্যাখ্যা লিখব যে বিনিয়োগ করা হলো, বিনিয়োগ করা, বিনিয়োগ করা হলো। পরের তারিখ কত? 7। নগদে বেতন প্রদান 50,000 টাকা। উনি ব্যবসা করবে তো উনি কি কর্মচারী রাখবে না, ম্যানেজার রাখবে না, লোক লাগবে না? লাগবে। তো নাকি নগদে বেতন প্রদান 50,000 টাকা। নগদে বেতন প্রদান কত টাকা? 50,000 টাকা। আমরা জানি, গত ক্লাসে বলেছি, আবার মনে করিয়ে দিই যে যিনি সুবিধা গ্রহণ করবেন তিনি কি ডেবিট, যিনি সুবিধা প্রদান করবেন তিনি কি ক্রেডিট। এখানে সুবিধা গ্রহণ করেছে কে? বেতন প্রদান করেছে কি? নগদ টাকা। তাহলে জাবেদা কি হবে? বেতন হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। তাহলে কি হবে বলো? বেতন হিসাব ডেবিট, বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব কি হবে? ক্রেডিট হবে। কত টাকা? 50,000 টাকা। কত টাকা? 50,000 টাকা। আচ্ছা, বেতনটা কি বলো তো দেখি? সম্পদ, দায়, আয়, ব্যয়। কি এটা? ব্যয়। গুড, এটা কি? ব্যয়। থ্যাংক ইউ, এটা কি? ব্যয়। নগদে বেতন প্রদান করা হলো, এটা পরে চলে আসে। 11 নাম্বারটা, 11 নাম্বারটা, অফিসের ভাড়া প্রদান 10,000 টাকা।
অফিসের ভাড়া প্রদান 10,000 টাকা। আচ্ছা তুমি যে ব্যবসাটা করছো এটা ভাড়া দিতে হবে না? অফিস করছো, অবশ্যই দিতে হবে। সেটা কি ভাড়া দিতে হবে না? কত টাকা? 10,000 টাকা। তা যাবে কি হবে? খরচ কোনটা? ভাড়া। কি চলে গেছে? প্রদান। প্রদান মানে কি? নগদ টাকা দিচ্ছি আমি। তা যাবে কি হবে? ভাড়া খরচ, ভাড়া হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। কি বলেছি? ভাড়া হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। তাহলে যাবে হবে কি? তোমরা নিচে নিচে লেখো, ভাড়া হিসাব ডেবিট 10,000 টাকা, নগদ হিসাব ক্রেডিট 10,000 টাকা। কেন? নগদ টাকা চলে গেছে, আমরা জানি যা চলে যান তা ক্রেডিট, যা আসেন তা ডেবিট। আমরা আরও জানি যিনি সুবিধা গ্রহণ করবেন তিনি ডেবিট, যিনি সুবিধা প্রদান করবেন তিনি ক্রেডিট। আমরা এও জানি যেটা লেনদেন হতে হবে, এক পক্ষ দিবেন এক পক্ষ নেবেন, যিনি নেবেন তিনি ডেবিট, যিনি দিবেন তিনি ক্রেডিট। ওকে, 13 নম্বরটা চলে আসে। কয় নাম্বারটা? 13 নম্বরটা। কয় নাম্বারটা? 13 নম্বরটা। বাকিতে ক্রয় করা হলো। ক্রয় মানে কি জানো? কেনা। 50,000 টাকা বাকিতে, আমি দোকানে গেলাম, সারের দোকান, আমি কৃষক মানুষ, আমি কি করব? ফসল ফলাবো। আমি যা বললাম যে আমাকে সার দিতে হবে 50,000 টাকা, আমি আবাদ করে ধান বিক্রি করে তারপর আপনাকে টাকা দিব। আমার কাছে টাকা নেই, আমি একে গরিব মানুষ। তুমি বলতেছেন যে আপনি তো ভালো লোক, আপনি ধান করবেন তাও ধান বিক্রি করে দেবেন, নিয়ে যান 50,000 টাকা, নিয়ে যান। কি নিয়ে যাবো? সার। এটা একটা পণ্য, কি করে নিয়ে আসলাম? ক্রয় করে নিয়ে আসলাম। তাহলে ক্রয়টা কি হবে? ডেবিট হবে না ক্রেডিট হবে? হ্যাঁ ডেবিট হবে। কি হবে? ডেবিট হবে। ক্রয়টা কি হবে? ডেবিট হবে। কেন? এটা ক্রয় করে নিয়ে আসছি বাসায়, সুবিধা গ্রহণ করছি। ক্রয় হিসাব ডেবিট 50,000। তাহলে ক্রেডিটটা কি হবে বলো তো দেখি? কি হবে বলো? ক্রেডিট কি হবে? নগদন ক্রেডিট হবে? নো। কেন? বাকিতে ক্রয় করা হলো। কি করা হয়েছে? বাকিতে। কিসে? বাকিতে। তাহলে কি হবে? আমার 19 পড়ছি না, মনে আছে? কি হবে? এই তো পাওনাদার হবে। গুড, পাওনাদার হবে। কি? পাওনাদার। কি হবে? ক্রেডিট 50,000। পাওনাদার ক্রেডিট হবে কত? 50,000। 13 নম্বর গেল, চলে আসো 15 নম্বর। নগদে পণ্য ক্রয় 5,000 টাকা। আগেরটাও ক্রয়, পরেরটাও ক্রয়। আগেরটা বাকি, পরেরটা কি? নগদে। তাহলে ক্রয়টা কি হবে? ডেবিট হবে। ক্রয়টা কি হবে? ডেবিট হবে। তো ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট কত টাকা বলো? ক্রয় হিসাব ডেবিট 5,000 টাকা। তাহলে এখন কি পাওনাদার ক্রেডিট হবে? না। এখন কি হবে? নগদে, নগদে, নগদ টাকা দিয়ে দিছে, চলে গেছে। নগদান ক্রেডিট, নগদান কি? ক্রেডিট। কত টাকা? 5,000 টাকা। এটা গেল জাবেদা, মানে ক্রয় করে নিয়ে আসছি, নগদ টাকা দিছি। তাহলে ক্রয় হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। আসবাবপত্র ক্রয় করা হলো নগদে 20,000 টাকা। তুমি বলো তো দেখি, আসবাবপত্র এমন একটা জাবেদা আমরা গত ক্লাসে নিয়েছি, এমন একটা জাবেদা আমরা কি গত ক্লাসে নিয়েছি, স্যাম জাবেদা। আসবাবপত্র ক্রয় করা হলো নগদে 20,000 টাকা। বলো তো জাবেদা কি হবে বলো? ভুল হোক সমস্যা নেই বলো। হ্যাঁ, কি হবে? আসবাবপত্র হিসাব ডেবিট। এই তো সুন্দর, আসবাবপত্র হিসাব কি? ডেবিট। আসবাবপত্র হিসাব ডেবিট। কেন? আসবাবপত্র একটা সম্পদ, আর সম্পদ আসলে কি? ডেবিট। আমাদের থিম মনে আছে? ওকে, কত টাকা আসবাবপত্র গেল? 20,000 টাকা। কত হাজার টাকা? 20,000 টাকা। তাহলে ক্রেডিটটা কি হবে? আসবাবপত্র ক্রয় গেল নগদে, নগদ টাকা কি? চলে গেছে। নগদ টাকা কি? চলে গেছে। তাহলে নগদান কি হবে? নগদান হবে ক্রেডিট। তোমরা লিখছো নগদ হিসাবে ক্রেডিট। হ্যাঁ, তোমরা একটা নোট করবা, আমার হিসাব বিজ্ঞানের খাতা একটা নোট করবা, স্বচ্ছ নোট, ঠিক আছে? যেন এটা তোমরা দেখতে পারো, হিসাব বিজ্ঞান একটা নোট করবা, প্রত্যেকটা সাবজেক্টে একটা একটা করে নোট করতে হবে, তোমাকে সিরিয়াস হতে হবে, তোমাকে ভালো রেজাল্ট করতে হবে, তোমাকে ভার্সিটি ভর্তি হতে হবে। আসবাবপত্র ক্রয় করা হলো নগদে 20,000 টাকা। আসবাবপত্র হিসাব ডেবিট 20,000, নগদ হিসাব ক্রেডিট 20,000। ওকে, চলে আসো 19 নম্বর। দালান কুঠা ক্রয় করা হলো 50,000 টাকা। কত হাজার টাকা? 50,000 টাকা। দালান কুঠা, মনে করে বিল্ডিংটা ক্রয় করবো আমি, আমাকে এমনি এমনি দিবে? আমাকে কি দিতে হবে? টাকা দিতে হবে। কি দিতে হবে? টাকা দিতে হবে। টাকা ছাড়া কি দিবে এমন পাগল বাংলাদেশে আছে? নাই। তাহলে আমি যদি তাকে টাকা দিই, সে আমাকে কি দিবে? বিল্ডিং দিবে। তাহলে আমার কাছে কি আসতেছে? বিল্ডিং, দালান কোঠা। তাহলে ডেবিটটা কি হবে? যা আসে তার ডেবিট। ডেবিট কি হবে? দালান কোঠা। কি হবে? দালান কোঠা। দালান কোঠা হিসাব ডেবিট কত টাকা? 50,000 টাকা। কত টাকা? 50,000 টাকা। তাহলে আমাকে কি দিব? আমি কি দিব?
নগদ টাকা দিব, আমি কি দিব নগদ টাকা দিব নগদ, তাহলে কি নগদান হিসাব, নগদান হিসাব ক্রেডিট কত 50,000 টাকা। আমি আবার বলি, দালান কোঠা ক্রয় করা হলো 50,000, দালান কোঠা ক্রয় করছি নগদে, তাহলে দালান কোঠা আসছে, দালান কোঠা ডেবিট, নগদ টাকা চলে গেছে, নগদান ক্রেডিট। আমরা জানি যা আসে তা ডেবিট, যা চলে যায় তা ক্রেডিট, যা সুবিধা গ্রহণ করি তা ডেবিট, যা সুবিধা প্রদান করে সে ক্রেডিট। এক পক্ষ সুবিধা নিবে, এক পক্ষ সুবিধা দিবে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আর্থিক অবস্থার পরিবর্তন হবে, চাওয়া হবে, আর্থিক অবস্থা পরিবর্তন হবে না, চাওয়া হবে না। ওকে, আমরা মিস্টার কুদ্দুছেন দেখো লাস্ট ওয়ান, আমাদের 30 নম্বর একটা, আমি প্রত্যেকবার এমন একটা একটা অঙ্ক দিয়ে দিই যেন তোমাদের ধারণাটা ক্লিয়ার হয়, তোমরা যেন বুঝতে পারো, তোমরা যেন অনার্সে ওঠা পুরো দেখার মাত্রা যেন করতে পারো। হ্যাঁ, সাত্ত্বিকভাবে পড়াইছিল, হ্যাঁ একই তো, এটা বাংলা ওটা ইংরেজি, কি সুন্দর যেন তোমাদের প্রাইভেট না পড়তে হয়। কুদ্দুস মিয়া মাসিক 30,000 টাকা বেতনের কলেজের ম্যানেজার হিসেবে নিয়োগ দেওয়া হলো মিস্টার কুদ্দুসকে, মাসিক 30,000 টাকা বেতনের কলেজের ম্যানেজার নিয়োগ দেওয়া হলো। এখন এটা বলো তো দেখি, আচ্ছা তুমি বলো তো দেখি এটা যাবে কি হবে, হ্যাঁ তুমি বলো, দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ বলো, কুদ্দুস মিয়া মাসিক 30,000 কলেজের ম্যানেজার হিসেবে নিয়োগ দেওয়া হবে, বলো নো, এটা হলো না। তুমি কি গত ক্লাসে করছিলে, এই জন্য তুমি পারো নাই, গত ক্লাসে তুমি করতা বা দেখতা অবশ্যই তুমি এই ম্যাথটা বা এই জাবেদাটা তুমি করতে পারো। গত ক্লাসে এই সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করেছি, সুন্দরভাবে বুঝিয়েছি। হ্যাঁ বলো তো দেখি কি হবে, কুদ্দুস মিয়াকে মাসিক বেতনে 30,000, হ্যাঁ তুমি বলো কতটা কি হবে, এটা জাবেদা, এটা কি হবে, জাবেদা, কি হবে, হবে না, গো, এটা জাবেদা হবে না। কেন হবে না তার ব্যাখ্যা কি বলো, ব্যাখ্যা হচ্ছে জাবেদা হতে হলে লেনদেন হতে হবে, লেনদেন হতে হলে আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে, এক পক্ষ পাবে এক পক্ষ দিবে, এখানে কোনো পক্ষই পায়নি। আমি ম্যানেজার নিয়োগ দিছি, আমি কি টাকা দিছি, টাকা দিছি আমি, না দেই নাই, তাকে জাবেদা হবে না। আমাদের শর্ত কি, লেনদেন হতে হলে জাবেদা হবে, লেনদেন হবে না জাবেদা হবে না, নো ট্রানজ্যাকশন নো জার্নাল, নো ট্রানজ্যাকশন নো জার্নাল। তাহলে আমাকে কুদ্দুস মিয়া মাসিক 1,00,000 টাকা হোক 5,00,000 টাকা হোক কোনো জাবেদা হবে না, যখন আমি কুদ্দুস মিয়া টাকা দিব তখন জাবেদা হবে। কেন, তখন কুদ্দুস মিয়া টাকা পাইছে, এক পক্ষ পাইলে ডেবিট আর এক পক্ষ পাইলে কি ক্রেডিট, তাহলে এটা কি জাবেদা হবে না, এটা আমরা লিখব জাবেদা হবে না, জাবেদা হবে না, এভাবে আমরা লিখে টার্ন করে দিব। এটা হচ্ছে আমাদেরকে সেকেন্ড জাবেদা। আমরা জাবেদা সম্পর্কে দুইটা ক্লাস দিয়েছি, প্রথম ক্লাস যারা মিস করেছো আজকে তাদের সমস্যা, তার মানে কি বোঝায়, প্রত্যেকটা ক্লাস নিয়মিত করতে হবে, কি করতে হবে, প্রত্যেকটা ক্লাস নিয়মিত করতে হবে। তুমি যদি একটা ক্লাস মিস দো, মনে করো সুমি তৃতীয় ক্লাস মিস দিছে, তাহলে কি ও চতুর্থ ক্লাস সম্পর্কে বুঝবে, কারণ দ্বিতীয় ক্লাসে পরে চতুর্থ ক্লাস করছে, তৃতীয় ক্লাস আমি কি পড়াইলাম সে যদি না পড়ে না দেখে তাহলে কি চতুর্থ ক্লাস সমস্যা হবে না, হবে। তার মানে হচ্ছে কি, ভালো ছাত্রর বড় বৈশিষ্ট্য হচ্ছে নিয়মিত ক্লাস করা, নিয়মিত পড়তে বসা, নিয়মিত কলেজ করা, ভালো ছাত্র বৈশিষ্ট্য। তুমি যদি নিয়মিত পড়ো নিয়মিত ক্লাস করো তুমি ভালো, যদি নিয়মিত না পড়ো নিয়মিত ক্লাস না করো তুমি কখনোই ভালো স্টুডেন্ট হতে পারবে না। ভালো স্টুডেন্ট বৈশিষ্ট্য হচ্ছে স্যাররা যা পড়ায় অক্ষর অক্ষরে তা পড়া, স্যারদের কথা মনোযোগ দিয়ে শোনা, স্যাররা কি কয় কোনটা ভালো হবে সেটা ঠিক করা। তোমার প্রবলেম হবে আমাকে দেখাবা, স্যারদের দেখাবা, প্রবলেম সলভ হবে, কিন্তু তুমি যদি বাসায় নাই করো অঙ্ক তোমার তো সমস্যা সৃষ্টি হইতো না, তোমাকে করতে হবে বাসায়। আমরা আরেকটু আলোচনা করি, আমরা সেকেন্ড ক্লাসের সরি তৃতীয় ক্লাসে এটা জাবেদা, দ্বিতীয় নম্বর জাবেদা, দুই নম্বর জাবেদা। আমরা জাবেদার আগেই বলেছি জাবেদা হতে হলে আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে, জাবেদা হতে হলে লেনদেন হতে হবে। এই বিষয়ে তুমি মাথায় গুছিয়ে নাও, মাথায় ঢুকে নাও যে জাবেদা হওয়া মানে কি লেনদেন হবে, আর লেনদেন হতে হলে আর্থিক অবস্থার পরিবর্তন কি হতে আমাকে হতে হবে, আর্থিক অবস্থা পরিবর্তন হবে না লেনদেন জাবেদা হবে না। এই জায়গা থেকে পরে কোনো সমস্যা আছে, এটা সমস্যা, এটা সমস্যা, এটা 13 নম্বরটা, ওকে 13 নম্বরটা আবার খেয়াল করো, বাকিতে ক্রয় করা হলো 50,000 টাকা, বাকিতে ক্রয় করা হলো 50,000 টাকা। আচ্ছা আমি এক দোকানে গেলাম, ভাই আমাকে 50,000 টাকা জিনিস দেন, আমি আজকে টাকা নাই এক মাস পরে টাকা দেব, আপনার সাথে সম্পর্ক ভালো আমি আপনার কাছে খরচ নেই বাজার নেই আমাকে দেন 50,000 টাকা জিনিস দেন,
উনি বলে হ্যাঁ ভাই আপনি তো ভালো মানুষ, এক মাস পরে টাকা না বেতন পায় দিয়ে দিয়ে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বাকিতে নিয়ে আসলাম। আমি কী নিয়ে আসলাম? পণ্য। কী করছি? ক্রয় করছি। তাহলে ক্রয়টা কী হবে? ডেবিট হবে। ক্রয়টা কী হবে? ডেবিট হবে। আমি কি টাকা দিছি তাকে? না। আমি কি বলছি? বাকি রাখছি। তাহলে বাকি হলে কি সৃষ্টি হয় বলো? আমরা 90 করেছি না, কি সৃষ্টি হয়? পাওনাদার সৃষ্টি হয়। এই তো তোমার মনে আছে, কি সৃষ্টি হয়? পাওনাদার সৃষ্টি হয়। তাহলে অবশ্যই আমাদের কি যাবে হবে? ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। হ্যাঁ, আর কোনো সমস্যা আছে? দেখো তো আগেই বলেছি, তুমি যদি জাবেদার সম্পর্কে বিজ্ঞ হও তাহলে তুমি অবশ্যই এটা পারবা। আজকে আমাদের এই অঙ্কটা আমরা নিজে উঠাইছি, বাসায় আবার দেখব। যদি সমস্যা হয় আমরা যে পরবর্তী ক্লাসে, এই ক্লাসে এটা নিয়ে আবার আলোচনা করব। কিন্তু তোমাকে নিয়মিত পড়তে হবে, পরবর্তী ক্লাস করতে হবে, ক্লাস মিস দেওয়া যাবে না। ঠিক আছে? ওকে, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।